Thank you.
নস্ক 10 টাকা দান করলেন আচুকনা দানি আচুকনা মানি আসুন দান করে যান দানির ঘরে দানি এ ওই দেনা অনেকটি দাম পড়া মানে মায়ের নামে 5 টাকা দান করলেন আচুকনা দানি আচুকনা মানি আসুন দান করে যান সঞ্জী সরদ 20 টাকা দান করলেন আচুন করে দানি আচুন করে মাঝরি দান করে যান আমাদের নায়ক মাতা এসে গেছে 50 টাকা দান করলেন নায়ক মাতা 50 টাকা দান করলেন মানুষের কাছে কাই মনে পড়তে না করে মাঝে বাসীদের সরদার 10 টাকা দান করলেন আমাদের কাছে একটি কথা 1 টাকা দিয়ে যদি দান করা যায় এই দান করে দিন বিফলে যায় না দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই ভাই মোহনদার বর্ষা মণ্ডল 10 টাকা দান করলেন আচন করে দানি আচন করে মানি আসুন দান করে যান দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই ভাই মোহনদার মুক্ত হস্তে দান করলে এই দান কোনো দিন বিফলে যায় না আমাদের গান এখন বাকি আছে আমরা পালা গানে ফিরে যাব আচন করে দানি আচন করে মানি আসুন দান করে যান কোন দানি আছেন সুপর্ণ সরকার 4 টাকা দিয়ে দান করলেন আচন করে দানি ডক্টর আশুতোষ সরদার 10 টাকা দান করলেন আচন করে দানি আনছেন কোন মানি আসুন দান করে যান আচন করে দানি আচন করে মানি দান করে যান দানির ঘরে দানি মানির ঘরে মানি সে ভাই মহান দানি নমিতা মণ্ডল 10 টাকা দান করলেন আচন করে দানি আচন করে মানি আসুন নায়ক বাবু আপনি একটু বিঘ্ন দয়া করবেন দান করবেন আসুন দান করে যান এই দান মহান দান মুক্ত হস্তে দান করলে এই দান কোনোদিন বিফলে যাবে না দীপিকা সরদার 10 টাকা দান করলেন আচন করে দানি আচন করে মানি আসুন দান করে যান দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই ভাই মহান দান বাবলু সরদার ভোষা বাড়ি এই ডাবলের উপরে নৃত্য দেখে 21 টাকা দান করলেন আছেন কোনো দানি আছেন কোনো মানি আসুন তা শুরু করছি দেখুন আমাদের পরবর্তী পালা তাই যাওয়ার সময় একটি বেড়ে যাই জয় জয় মা মনসা ধ্যান করে একবার মায়ের নামে 10 টাকা আর এই বাতাসিটি দান করলেন তার লুটিয়ে দিতে বললেন প্রভু শঙ্কর আমি তোমারই ভক্ত রাজা চন্দ্রধর তব পদে না দিয়া পুষ্পাঞ্জলি আমি কোনদিনের জন্য জল স্পর্শ করি না দয়াময় আমি অন্য কিছু চাই না তোমার কাছে শুধু আমার প্রজাগণকে রক্ষা করো হ্যাঁ কি যেন ভাবছিলাম হ্যাঁ রানী সরদাকে আমি জিজ্ঞাসা করলাম লক্ষ্মীন্দর মনোব্রত যে ফিরে এসেছে সে বিবাহিত রাজি আর কি যেন বললো ও সাতালি পর্বত রয়ে বাসর ঘর নির্মাণ করতে হবে এই মুহূর্তে আমায় বিশ্বকর্মাকে আনায়ন করতে হবে এই কে আছো কে ফিরবে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও
লক্ষীন্দ্রের বিবাহ, সেই জন্য ওই সাতালে পর্বতে নির্মাণ করতে হবে। এতে বড় আনন্দের কথা, কিন্তু বিবাহ তো হবে, লোক বাসুকর নির্মাণ হবে, কিন্তু লোক কোথায় পাবো?